हेलो गाइज वेलकम टू माय चैनल और आज एक बारे सरासरि समुद्रे धार थे एक बारे वीडियो चालू कर लम अनेक दिन पर ताजपुर एलम एक बारे फाटाफाटी आज के वेदार पुरो फाटाफाटी एक बारे फाटाफाटी समुद्र किन्तु अनेकटा दूरे ही चले गए एन भाटा चलते और एकटू पर सन्धार दिखे सतटा आठटार दिखे मन जोर हो जाए जस्ट असाधारण देखो आज के ब्लॉग मजा हो ये मजा हो प्राय 2 किलोमीटर थी 2-3 किलोमीटर है 3 किलोमीटर मत आरो ঝড়ের এখনো ধ্বংসাবশেষ এখনো আছে রাস্তা এতটাই খারাপ তার মুড খারাপ হয়ে গেছে রাস্তা এতটাই খারাপ আবার আমরা চলে এসেছি সেই বদন নিয়ে जय श्रीराम बाबा बाबार मत ही देखते आज तक चले आज के वेदार दारुण वेदार तो एकदम जस्ट असाधारण रास्ता रास्ता देखले आर क्यों ताजपुर आसबे ना ये समय ताजपुरेर वेदार एक बारे दारुण ये समय सबाई फैमिली निये घुरते चले आसो আমফানের এফেক্ট আমফানেও এই দুজন ঠিক আছে দেখে মনে হচ্ছে যেন এই দুটোকে দেখে মনে হচ্ছে এই দুজনকে দেখেই মনে হচ্ছে হ্যাঁ তা পোজ দাও দেখেই তাই মনে হচ্ছে এই যে এইরকম পুরো একবারে দুজন পোজ হ্যাঁ দুজন পোজ আমফানেও যদি বেঁচে থাকতে পারে ताजपुर सीबीजेल मोटामुटी जाए देखते पाओ ना पाओ कांकड़ा देखते पा कांकड़ार बहुत कांकड़ा कांकड़ा छड़ा छड़ी ताजपुरे एले एकटाई कनफार्म कांकड़ा देखा जाए ताजपुरे आसुन मजा करुन कांकड़ा देखुन और एखाने समुद्रे धारे बसे बसे माछ भाजा खान एनजॉय करुन प्रेमिक मानुष होले जा होय आर कि जेखाने निये जाबेन जेखाने निये जाबेन प्रेम मानुष प्रेम एले मानुषेर जीवने जे कि होय ठीक आछे प्रेम होले जे मानुषेर कि होय तारी होलो प्रत्यक्ष एकबारे उदाहरण जेखाने गेलो प्रेम 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 ए जे एर बाड़ीते मोटामुटी लक्ष्मी पूजाय गेछिलाम এর মা তো একবারে কনফার্ম যে এর বিয়ে দিবে বলে একবারে কনফার্ম আবার মাস পড়ছে আকিড়ে গেছে সেই সেই যে এই যে বন্ধু দেখতে পাচ্ছেন তো একবারে একবারে সত্যি সত্যি বিয়ে করবে সত্যি বিয়ে করবে একবারে মাসটাও ছিঁড়ে গেল ছেলেটা কষ্টে কষ্ট শুধু কষ্ট হ্যাঁ এটা হলো মিনি সুইমিং পুল সমুদ্র থেকে স্নান করে আসার পরে পা কাদা হয়ে গেল এখানে পা ধোয়ার জন্য মিনি সুইমিং পুল করে দিয়েছে এটা আবার প্রাকৃতিক মিনি সুইমিং পুল এসব শুধু তাজপুরেই দেখা যায় এক্ষুনি দেখবেন আমার একজন বন্ধু এক্ষুনি এতে স্নান করবে আমার এই বন্ধুটা এক্ষুনি স্নান করবে বছরে একবার স্নান করে এখানে এসেই প্রতিবারে স্নান করে মানে পাপ পূর্ণ সব ধুয়ে এইখান থেকে এক্ষুনি দেখবেন এক্ষুনি এক্ষুনি স্নান করাতে নিয়ে যাবো চ ওই দিকটায় লক্ষ্য করুন ওই দিকটায় সমুদ্রের ওই দিকটায় বৃষ্টি হচ্ছে একবারে মেঘটাও মেঘ একবারে সেদিকে পুরো একবারে ঘন মেঘ
ওই দিকটা একবারে বৃষ্টি হচ্ছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই দিকটা বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, এই হাতটা হলো যারা যারা এই সব তাজপুর বানিয়েছিল সবার হাত এরকম করে কেটে কেটে লাগানো আছে, হাত কেটে কেটে লাগিয়ে লাইটিং দেওয়া হয়েছে। মানে অ্যাকচুয়ালটা বল যে জ্বর বাড়িতে জীবন স্যাক্রিফাইস, সেটা বাংলা এখন মনে করতে পারছি না, তার যে আত্মবলিদান দিয়েছে তাদের স্মৃতি উদ্দেশ্যে এটা তৈরি হয়েছে। আচ্ছা, আর আর এর সম্পর্কে আমি বেশি কিছু জানি না, পরবর্তী ভিডিওয়ে আমি নিশ্চয়ই বলবো এই সম্পর্কে বেশি জানি। আর আর কিছু বলবেন না? আমপানের পর থেকে লাইট গুলো জ্বালায় না। তাজপুরের রাত্রেবেলার আবহাওয়া সম্পূর্ণ আলাদা, চারিদিকে এমন লাইট জ্বালানো থাকে, দীঘা শঙ্করপুরের মতো এত চেঁচামেচি হয় না, পুরো নিরিবিলি, বসতে ভাল লাগবে, পুরো মাইন্ড রিফ্রেশিং হয়ে যাবে। আরও সব লাইট জ্বলতো, এই আমফানের জন্য এই লাইটগুলো কিছু বন্ধ আছে, নাহলে এই লাইটগুলো সব বন্ধ করা আছে বর্তমানে, নাহলে বেশ তাজপুরের আবহাওয়া সম্পূর্ণ আলাদা শঙ্করপুর দীঘার থেকে। আমাদের তাজপুরের ভ্রমণ এখানেই সমাপ্ত, অন্ধকার হয়ে গেছে, আবার দেখা হবে। হ্যাঁ, আবার দেখা হবে কোনো একদিন, ঠিক আছে, দেখা যাক। আর লাইক সাবস্ক্রাইবটা একটু করেন না, মজা হবে, এখানে মজা হবে, এখানে খুবই মজা হবে, মজার ব্লগ হবে, ঠিক আছে, টাটা। সার্চ করে রাত্রেবেলা সব আলো জেলে দেওয়ার পরে আমাদের রেডি সব ঘরের দিকে।